গোল করার দৃশ্যটা একবার খেয়াল করে দেখুন, কি অবাক হচ্ছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেল তাইপে এরদোয়ান আবার ফুটবল পায়ে মাঠে নামলেন কবে? তাই তো, শুধু ঘাঘু রাজনীতিবিদ হিসেবে নয়, তার বলিষ্ঠ চরিত্রে বেশ কয়েকটি দিক আছে। ছিলেন দক্ষ ফুটবলারও। 6 ফুট উচ্চতার মানুষটি তরুণ বয়স থেকে ফুটবলের প্রেমে পড়েন, ফুটবলীয় প্রতিভায় নামও কামিয়েছিলেন বেশ। স্ট্রাইকার হিসেবে খেলার জন্য ডাক পেয়েছিলেন নামি দামি বেশ কয়েকটি পেশাদার ফুটবল ক্লাবে, তবে বাদ সাধেন তার বাবা। ছেলে এরদোয়ানকে জানিয়ে দেন ফুটবল নয় তার কেরিয়ার হিসেবে, গড়তে হবে ধর্ম নিয়ে পড়াশোনায়। বাবার আদেশ শিরোধার্য, অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দেন ফুটবল খেলা। তবে ফুটবলের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি, তুরস্ক তো বটেই, বিভিন্ন দেশের ফুটবলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন নিয়মিত। 2018 বিশ্বকাপের পর তার সঙ্গে দেখা করতে আসেন জার্মান কিংবদন্তি ফুটবলার মেসুত ওজিল, এমনকি বিশ্বকাপ জয়ী এই তারকার বিয়েতেও অংশ নিয়েছিলেন তিনি। 2014 সালের এক ব্যবসায়ীর সঙ্গে যৌথভাবে কেনেন তুরস্কের ক্লাব বাসাকসেতিহের, দ্রুত শক্তিশালী হয়ে ওঠে ক্লাবটি। 2020 সালের তুরস্কের ফুটবল লীগের শিরোপা জেতে এরদোয়ানের ক্লাব। 2003 থেকে 2014 ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী, এরপর তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2018 সালের মতো 2023 সালের ভোটেও আবারও তার উপর আস্থা রেখেছেন তুরস্কের জনগণ। এবার টানা 3 মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি, আর ইস্তাম্বুলের মেয়র ছিলেন 1994 থেকে 1998 সাল পর্যন্ত। আগামী 5 বছর আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে চলা দেশটির নেতৃত্বে দেবেন অনেকের ভালোবাসার পাত্র, আবার অনেকের চক্ষুশূল। অনেকে আবার তাকে তুলনা করেন তুরস্কের সেকালের সুলতানদের সঙ্গে, আর এমন তুলনা হবেই বা না কেন। অসামান্য ব্যক্তিত্ব আর প্রভাব সৃষ্টি শৈলী দিয়ে 20 বছর ধরে তুরস্কের সঙ্গে মুসলিম বিশ্বের রাজনীতির ছড়ি ঘোরাচ্ছেন তিনি। রায়হান রাসেল, কালবেলা।